হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম একটা মিনি ট্যুর ব্লগ নিয়ে। গত 13ই আগস্ট আমরা হলদিয়া থেকে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। না, কোনো রকম প্ল্যানিং আমাদের করা ছিল না, না হোটেল বুকিং না অন্য কিছু। গাড়িটা আমাদের দিয়েছিল আমাদের এক বন্ধু, আর হোটেল বুকিংও আমাদের বন্ধু বান্ধবরাই হেল্প করে দিয়েছিল। বেঙ্গলের বাইরে চলে এসেছি অনেক দিন হয়ে গেল বলে দীঘার প্রতি একটা টান অনুভব করলাম, আর হাতে রয়েছে 3 দিনের ছুটি। কাজেই পুরো ওয়েস্ট বেঙ্গল যখন দীঘা যাচ্ছে, আমরাও কেন পিছিয়ে থাকি? তাই এই সবুজে ঘেরা রাস্তা আমাদের আরও আকর্ষণ করলো, আর আমরা রওনা দিয়ে দিলাম দীঘার উদ্দেশ্যে। গয়াতে থেকে এত গ্রিনারি তো মিস করি, প্লাস পলিউশনে ঘেরা ড্রাই সিটি গয়া আমাদের একেবারেই ভালো লাগে না, সেটা আমার বন্ধু বান্ধবরা অনেকেই তোমরা জানো। আর এই গ্রিনারি আর এত সুন্দর ওয়েদার দীঘা যাওয়ার পক্ষে একদম অনুকূল একটা পরিবেশে তৈরি করছিল। আর এই যে আমরা প্রায় পৌঁছে গেলাম দীঘার কাছাকাছি, কিন্তু আমরা প্রথমে দীঘা যাইনি, আমরা ঢুকে গিয়েছিলাম শঙ্করপুরের রোডটা দিয়ে। আর শঙ্করপুরের রোডের পাশে এই যে সমুদ্রের ধার ঘেঁষে রাস্তা, এ এক অপূর্ব অভিজ্ঞতা, যেন মেরিন ড্রাইভ। আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেলাম শঙ্করপুর ক্রস করে তাজপুরের দিকে, যেখানে আগে বিচের ওপরে ছোট ছোট খাবারের দোকানগুলো থাকতো। কিন্তু গিয়ে দেখলাম ফণী এবং আম্ফানের নির্মম প্রকোপে দোকানগুলো সব ভেঙে গেছে এবং বিচ সাইডেরও এই রকমই খারাপ অবস্থা। কিন্তু মন খারাপ করে তো লাভ নেই, প্রকৃতির নিজের নিজের এক একটা রূপ আছে। আমরা ওখানে সুন্দর খাবার এনজয় করে একটু কাঠের বেঞ্চগুলোতে গা এলিয়ে দিলাম। আমি এই কাঠের বেঞ্চগুলোতে প্রায় ঘুমিয়েই পড়ছিলাম, কারণ আগের রাতেও ভালো করে ঘুম হয়নি। আর অভি দেখো, আমার ফটো না তুলে নিজের সেলফি তুলেছে। এবারে আমরা আবার ওই সেম রাস্তা দিয়ে দীঘার আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর ফেরার পথে এই যে সমুদ্রের শোভা, এটা আমাদের মনকে ভরিয়ে তুলল। রাস্তায় কিন্তু এনজয়মেন্টের অভাব নেই, সিনসিনারিও বেশ সুন্দর। আর আমরা এবার দীঘার বাইপাস রোডটা ধরে নিয়ে নিউ দীঘায় ঢুকে পড়লাম। নিউ দীঘার হোটেল পার্ক প্রাইমে আমরা উঠেছিলাম, আর এই বাজারেও আমরা বেশ সুন্দর একটা রুম পেয়ে গেছিলাম। রুমটার একটা কুইক গ্ল্যান্স তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আমরা বেশ একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে বিকালে আবার বেরিয়ে পড়েছিলাম। বেশ সুন্দর একটা ঘুম দিয়ে উঠে বিকালবেলা সেজেগুজে বেরিয়ে পড়লাম বিচের ধারে গিয়ে বসবো বলে। আর বিচের ধারে গিয়ে বসে চা কফি না খেলে কি আর দীঘার বিচ এনজয় করা যায়? তাই চলে গেলাম। আর এই বিচের ধারে বসে হোটেলগুলো দেখো কত সুন্দর দেখায়। আর একটা জিনিস যেটা সবথেকে অবাক করা, ভিড়। এত ভিড় যে দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি মনে হচ্ছিল। 8 থেকে 80 নয়, একেবারে 2 থেকে 80। সব বয়সের লোকজন আর সব রকমের লোকজন, তাদের নানা রকম সাজ পোশাক আর নানা রকম কথাবার্তা। বেশ মজা লাগছিল, কিন্তু মনে হচ্ছিল সত্যিই পুরো ওয়েস্ট বেঙ্গল উঠে এসেছে এই 3-4 দিনে দীঘা ঘুরতে। আর এই যে আমাদের কফি দাদা, হ্যাঁ চা কাকুর মতো কফি দাদা, কারণ আমরা কফি খেয়েছিলাম। তো দাদাকে বললাম বেশ জম্পেশ করে একটা কফি বানিয়ে দাও তো, যেন বেশ আমাদের ঘুমটা কাটে। দাদাও কিন্তু খুব সুন্দর কফি বানিয়েছিল, আর আমরা এই বিচের ধারে বসে সেটা সমুদ্রের ঠান্ডা হাওয়ায় এনজয় করলাম, আর ভিড় দেখলাম। এখনও দেখতে পাচ্ছ, এটা 13ই আগস্ট বিকালের ভিড়, এরপরে তো আরও 2 দিন আছে। কফি খেয়ে একটু বসে এরপরে ভেলপুরি খেলাম। ভেলপুরি খেয়ে হেঁটে সেলফি তুলে ঘুরে বেরিয়ে আনন্দ করে লাস্টে আমাদের খিদেটাই চলে গেল। তাই আমরা একটা নতুন ক্যাফে আবিষ্কার করলাম দীঘার বুকে, যার ব্যাকড্রপটা কিন্তু সেলফি কলিগদের জন্য দারুণ। সেখানে আমরা কিন্তু একটু চাউমিন আর কিছু মকটেলস খেয়ে ব্যাস ডিনার সেরে ফেললাম, আর রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপরের কিন্তু
আমি পরের দিনের ভিডিওটা দেব, তোমরা দেখবে তো কেমন লাগলো জানিও। কিন্তু আজকের মতো এটুকুই থাক, পরের দিনের ভিডিওটা আসছে পরের পাটে। চলো টাটা।